সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। সূর্যি মামা একবার করে উকি মারছে এখান থেকে, আবারও মেঘের আড়ালে ঢেকেই আছে। তো আজকে একটু মেঘলা ওয়েদার থাকলেই ভালো হয় আমাদের। একবার সকালে বেরোতে হবে, একবার বিকেলে বেরোতে হবে, দুবার দু রকমের কাজ আছে। তো সেটা আমরা পরেই তোমাদেরকে বলছি আস্তে ধীরে। আর এখানে দেখো ব্যালকানিটা দেখেই আজকে মনটা এত ভালো হয়ে গেল যে কি আর বলবো। এক থাক, আজকে ফুল ফুটেছে, পুরো 8-9 খানা মতো ফুল ফুটেছে, এত ভালো লাগছে। আর ওদিকে কিন্তু আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি, এখন বাজে 7:55, অনেকক্ষণ আগেই বসিয়েছি যদিও বা। চলো এক ঝলক দেখাই। এখানটায় করে নিয়েছি হাঁসের ডিম সেদ্ধ, সেটাকে আমি ভেজেও নিয়েছি ভালো করে, কড়া করে না, পুরো এই কড়া ভাজাটা ভীষণ ভালো খায়। তো ভেজে নিয়েছি, এখানে 2 পিস কাতলা মাছ ভেজে নিয়েছি, এটা করব আমি পেঁপে আর কাঁচকলা দিয়ে যদি বাজারে পাই। এখন আমি একটু বেরোবো সামনে দোকানটায়, যদি পাই তাহলে এটা দিয়ে করবো। আর এটা করবো ডিম কষা, হাঁসের ডিম কষা। আর এই বিটটাকে বাটা খায় প্রমি, যেটা আমি করি মাঝে মধ্যেই করি, তো ও এনেছে 2টো বিট, অনেকদিন আগে করে দেওয়া হয়নি, তো আজকে করবো। আর এখানে আমার আলুগুলো ভাজাও হয়ে গেছে, ডিমে পুড়ে যায়নি, কিন্তু চিনি ফোড়ন দিয়েছিলাম তাই রংটা ওরকম হয়েছে। তো চলো আস্তে ধীরে রান্নাগুলো করে নিই। বেরোলাম একটু পেঁপে আর কাঁচকলা কিনতে, জানি না পাবো কিনা, দোকানও খুলেছে কিনা, যাই হোক হেঁটে গিয়ে দেখি একটু খুলেছে কিনা। এই সামনাসামনি একটু সবজির দোকান থাকলে না বেশ সুবিধাই হয়। তো আমি তো নিচের রাস্তাটায় চলে এসেছি, এটাই সামনাসামনি বলবো না, সামনে আরও একটা আমাদের মেন রোডের দিকটাতে রয়েছে, কিন্তু ওটায় না একটু দামটাও বেশি নেয় আর সবসময় সবটা পাওয়াও যায় না। দুদিকে ফুলগুলো এত ভালো বসেছে আর গণেশ ঠাকুরগুলো এত ভালো, তোমাদের কাছে দেখাবো। আমাদের এই পুরনো ফ্ল্যাটের সামনে প্রচুর গণেশ ঠাকুর বসেছে, প্রচুর। তো আমি চলে এসেছি দেখো, আর আমি মনে হচ্ছে পেয়েই যাবো, কারণ বাইরে থেকে দেখতেই পাচ্ছি পেঁপে আর কাঁচকলা দুটোই রয়েছে বলে মনেই হচ্ছে তাই। তো নেমাটুয়া হয়ে গেছে, এবার তো ফিরছি আমি। তো ফেরার টাইমটাতে এত কষ্ট হয় না ওই উঁচু রাস্তাটা দিয়ে উঠতে, যাই হোক বাবা ফ্ল্যাটে চলে এসেছি, চলো তাড়াতাড়ি করে আগে রান্নাটা সেরে নিই, অনেক কাজ আছে। এখন বাজে 9:55, 10:05 বাকি। এখানে প্রমিকে আমি টিফিন দিয়ে দিয়েছি, শুধু এখন বিছানাটা গোছালেই হয়ে যায়। আমার রান্না করতে করতে ঘরছাট ঘরমোছা সমস্তটা হয়ে গেছে, ও ব্রেকফাস্ট করে রেডি হতে হতে আমার রেডি হওয়া হয়ে যাবে। মেয়েদের একটু টাইম লাগে, তাও ছেলেদের তো হয়েই যায়। আর আমি এতক্ষণ ধরে কি কি কাজ করলাম তোমাদেরকে একবার দেখাই, কিন্তু আমি সকালে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আমি তোমাদেরকে বিস্তারিত ভাবে বলছি না, কারণটা আমি তোমাদেরকে পরেই বলছি যে কেন বলতে পারছি না বা কিছু, সেটা নয় বেরিয়ে বলছি। এখন হাতে অতটা টাইম নেই, যত তাড়াতাড়ি রেডি হয়ে বেরোনো যায় এই আর কি। আর এতক্ষণ ধরে আমি কি কি রান্না করলাম চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে চালটা ভিজিয়ে রেখে গেলাম, ভাতটা এসেই বানাবো। আর এখানে করেছি বিট বাটা, যেটা শুধুমাত্র প্রমি ভালোবাসে তাই আমি বানাই, আমি তেমন খাইও না, বানাই মানে ভালোবাসি না। আর এটা করেছি একদম রসা কষা করে হাঁসের ডিম কারি করেছি আর কি, প্রমি এরকম ভাবেই খেতে চেয়েছিল, বলেছিল পাতলা ঝোল হলে, কিন্তু আমি খাবো না তাই জন্য এটা এখানে বানিয়েছি। আর এইসব বাটাবুটি বানাতে দেখবে একটু টাইম লাগে, আর কষা করেছি, আর ঠিক হাঁসের ডিমের উল্টো মানে পুরোই অপোজিট কাতলা মাছটাকে সেই ভাজা দেখলে, সেটাকে পেঁপে আলু দিয়ে এরকম পাতলা করে একটা লঙ্কা দিয়ে কোটাই ফেলে দিয়েছি লঙ্কাটাকে, সেটাকে দিয়ে মাছের ঝোল বানিয়েছি পাতলা করে। আর এটা তো চিড়ে রয়েছে আর কি, আর কি না কি সেসব আর বলছি না, চলো এবার রেডি হয়ে নিই আমি। এটা আমাদের পুরনো ফ্ল্যাটের সামনেটা প্রচুর গণেশ ঠাকুর নিয়ে বসেছে, এখন ব্যাঙ্গালোর সাজো সাজো রবে সেজে উঠছে, কারণ গণেশ পুজো বলে কথা এই আর কি। তো বেরিয়ে তো আমরা পড়েছি বুঝতেই পারছো, আর তোমাদেরকে আগেই আমি বললাম যে আমি বলতে পারবো না আমি সকালে কোথায় যাচ্ছি, তার কারণ একটাই, কারণ আমাদের ভ্লগিং লাইফ ছাড়াও একটা পার্সোনাল লাইফ রয়েছে, যেটা আমাদের মনে হয় পার্সোনাল লাইফ আর ভ্লগিং লাইফ গুলিয়ে না ফেলাই ভালো, দুটোর মধ্যে একটা নিজেদেরকে লাইন টেনে দেওয়া উচিত। আমাদের নিজেদেরকেই বুঝতে হবে কোনটা আমাদের ভ্লগিং লাইফ আর কোনটা আমাদের পার্সোনাল লাইফ, দুটোকে গুলিয়ে ফেললে বড্ড মুশকিল হবে। গন্তব্যে আমরা পৌঁছেও গেছি, আর আমাকে না ওপরে এখানে যেতে দেয়নি তাই প্রমি গেছে ওপরে, ও কথাবার্তা বলে আসুক, কাজ টাজ মিটিয়ে নিয়ে নিচে আসুক, তারপর আমরা বাড়ি ফিরে যাবো। আর বাড়ি ফেরার পথে প্রমিকে একবার DTDC অফিসে যেতে হবে, ওর কিছু কাজকর্ম রয়েছে ওখানে, ওগুলো করে নিয়ে দেন আমরা বাড়ি ফিরবো। ফেরার টাইমে চোখে পড়লো এই মন্দিরটা,
কি ভালোই না লাগছিল, কি সুন্দর করে সাজিয়েছে, জানি না কেন, হতে পারে গণপতির জন্য। ভাত বাড়তে তো চলে এসেছি, আমার বড়ের চোখ শুধু আজকে এই ঝোলটার দিকে। কালকে রাতেই ও আমাকে বলেছে একটু রগ রগে করে করবে, তো তাই করা হয়েছে, নালে ও ডিমের ঝোল ওকে খাওয়ানো যাবে না। তো সকাল থেকে এটাকে দেখেই ও ভাবছে বোধ হয় যে কখন খাবো ভাত। তো যাই হোক চলো আমরা এবার খেয়ে দিয়ে নিই, তারপর একটু রেস্ট নিয়ে বিকেলে বেরোবো। শনিবারের ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো শনিবার প্রমিয়ার আমি একটু বেরিয়েছিলাম, ওই দিন তো তোমাদের ভয়েস ব্লগ গেল আর কি রোববার সকালে। আর অরুণের এই কেক মতোই আইসক্রিমটা আমি এনেছিলাম আমার জন্য, দুর্দান্ত খেতে। দাঁড়াও ওপরের প্যাকেজটা দেখাচ্ছে, এই ছিল ওপরের প্যাকেজটা। যারা ট্রাই করেছো তারা তো করেছো, আর যারা ট্রাই করোনি তারা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারো, দুর্দান্ত ছিল। আর এটা কিনেছিল আমার বর, এটা হচ্ছে স্যান্ডউইচ আইসক্রিম ছিল, এটাও দুর্দান্ত খেতে ছিল। মানে অরুণের প্রত্যেকটা আইসক্রিম না ভীষণ ভালো লাগছে খেতে, মানে এক একটার আলাদা আলাদা টেস্ট। আমরা কালকেও ট্রাই করেছিলাম একটা, দুজনে মিলে খেয়েছিলাম, মানে শনিবারের কথা বলছি, দুর্দান্ত খেতে লাগছে। আমরা পুরো রেডি হয়ে গেছি, চারটেই বেরোনোর কথা ছিল, অনেকটাই লেট, 4:40 মতো আর লেটটা হয়েছে পুরো এনার জন্যে। ঘুম আর ভাঙছে না, দুপুরে হাঁসের ডিমের কারি খেয়ে বিটবাটা খেয়ে দেদার ঘুম। তো যাই হোক চলো আমরা আগে বেরোই, তারপরে না গিয়ে কথা হবে বা কিছু। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি দিদির ফ্ল্যাটে, প্রসাদটাও দেবো, আর দেন ওখান থেকে আমাদের ওয়েস্ট সাইড যাওয়ার কথা ছিল ফোরামে। দিদি বললো না আমাদের ইলেকট্রনিক সিটিতেই তো রয়েছে, ফোরামে এতরা কেন ফেরত যাবে। তো আমরা ওয়েস্ট সাইডে যাবো দিদি বাড়ি থেকেই, দিদিরাও আমাদের সাথে যাবে। দেন ওখান থেকে কি করি না করি এখনো কোনো প্ল্যান প্রোগ্রাম আমাদের হয়নি। তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকে জানো না, দিদি বাড়ি হচ্ছে ইলেকট্রনিক সিটি। তো ইলেকট্রনিক সিটি যেতে, মানে দিদি ইলেকট্রনিক সিটি যেতে নয়, ইলেকট্রনিক সিটি তো পৌঁছে গেছি, দিদি বাড়ি ঢুকতে এই রাস্তাটা আমার ভীষণ পছন্দের রাস্তা। আমি যতবারই যাই না কেন এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। আর তুলনামূলক না এই রাস্তাটার দিকটায় একটু ঠান্ডাও বটে, কারণ অনেক গাছ দিয়ে না পুরো ঢাকা। দেখো এই দিকটায় যা না গাছ আছে, তার থেকে এগিয়ে গিয়ে দেখো দেখাই যাচ্ছে রাস্তাটা পুরোটা গাছে ভর্তি, ওই জন্য ভীষণ ভালো লাগে। যা গল্প করতে করতে একেবারে দিদির ফ্ল্যাটের কাছেই চলে এসেছে, আর সূর্যের আলোটা দেখো বাপরে, এই টাইমটাতে না চোখটায় পুরো ধা দিয়ে যাচ্ছিল। যদিও আমি আজকে চশমা পরেই গেছিলাম, সকাল থেকে চশমাটা পরছি, কারণ চশমাটা না পরলে না না পরে বেরোলে আমার এখন প্রচণ্ড মাথা ধরছে, এটা আমি খেয়াল করছি। আর যখন আছে আমি কেন পরবো না, বেকার তাহলে টাকা নষ্ট করে বানালামই বা কেন, তাই না? তো কষ্ট পেয়ে লাভ নেই, চশমা যখন পরতেই হবে তাহলে আর কী করা যাবে। তো চলো এবার ভেতরে যাই, জানি না আজকে হয়তো আর সেভাবে ব্লগ করবো না, এখন ভেতরে গিয়ে আমার মনে হয় সবাইকেই টাইমটা দেওয়া উচিত, তার কোয়ালিটি টাইম বলে কথা, এগুলো ফ্যামিলিদের টাইম তাই দেওয়া তো অবশ্যই উচিত। দিদি বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা সবাই মিলে একটু ওয়েস্ট সাইডে কিটিকে দেখলে, কিটি কিন্তু আমরা গেলে এখন প্রথমে আমাদের সাথে মিশতে একটু টাইম লেগেছিল, কিন্তু তারপর এখন মানিকে ছাড়া কিছু কিন্তু বোঝে না, মানি গেলেই ওর হয়ে গেল, মা বাবাকে আর তেমন লাগে না ওর। তো এই দেখো গণেশ ঠাকুরগুলোকে, আমাদের এটা পুরোনো ফ্ল্যাটে বসেছে, পুরোনো ফ্ল্যাটের সামনে, দুর্দান্ত লাগছিল। আমার না একটা গণেশ ঠাকুর খুব পছন্দ হয়েছে, একটা না সবকটাকেই পছন্দ হয়েছে, কিন্তু সব তো আনা সম্ভব না। তবে এই যে দেখো অরিজিনাল মাটির মতো দেখতে লাগছে, এখান থেকে আমার একটাকে খুব পছন্দ হয়েছে একজনকে আর কি। তো দেখা যাক, আমি আনবো আনবো করছি, প্রমিও বলছে হ্যাঁ নাও, কিন্তু রাখার একটা জায়গা চাই, তাই না? ঠাকুর বলে কথা, যেখানে সেখানে তো বসানো যায় না। এখন বাজে রাত্রি 10:45, যার জন্যে আসতে দেরি হলো। তুমুল বৃষ্টি নেমেছে, যদিও আমরা ভিজিনি, কারণ মাথায় হেলমেট ছিল আর গায়ে জ্যাকেট ছিল, আমি দিদিরটা আর ও দাদারটা, এই আর কি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।